হবে, অনলাইন চেক সিস্টেমটি চালু করছে, তাহলে কিন্তু তারা অবশ্যই এই এসএমএস এর যে চেক সিস্টেমটি সেটাও কিন্তু চালু। আর বর্তমানে যেহেতু টাইগার একটি কোম্পানি, তাদের অনলাইন চেক সিস্টেম মানে আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, ড্রাইভিং লাইসেন্স এসএমএস এর চেক সিস্টেম, আমরা যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এবং যারা বর্তমানে অনলাইনে চেক দিতে পারতেছি আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে, আমরা যারা টাইগার আইটি কোম্পানি কিংবা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তারা কিন্তু সবাই এখন বর্তমানে অনলাইনে চেক দিতে পারতেছি আমাদের বর্তমান স্ট্যাটাসটা কি আছে। কিন্তু টাইগার আইটি কি তাদের এসএমএস এর চেক সিস্টেম কি চালু করবে কিনা, তো এই পরিবারের অনেক সদস্য আছেন যারা এই প্রশ্নটি করেছেন যে এসএমএস এর চেক সিস্টেমটি কবে থেকে চালু হবে। তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে, এবং এই ভিডিওতে জানতে পারবেন আর কতদিন পরে কিংবা কবে থেকে চালু হতে যাচ্ছে আমাদের অনলাইনের চেক সিস্টেম, যেটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে আমরা ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে পারবো কিনা। তো এই পরিবারের অনেক সদস্য এবং অনেক ভাই ব্রাদার যারা এবং আমাদেরও সকলেরই প্রশ্ন একটি, যেহেতু আমরা বর্তমানে এবং এর আগে যারা ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম তারা কিন্তু সবাই অনলাইনে চেক দিতে পারতেছি, কিন্তু আমরা কি চেক দিতে পারবো আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এসএমএস এর মাধ্যমে? তো অবশ্যই, যেহেতু আমাদের বর্তমানে এবং কিছুদিন আগ পর্যন্ত আমাদের অনলাইন চেক সিস্টেমটি অলরেডি সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু যেহেতু মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স আন্ডার নতুন ডেল চেকার এবং টাইগার আইটি কোম্পানি কিন্তু নতুনভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটা কি অবস্থা আছে সেটি কিন্তু অনেকে আমরা চেক দিতে পারতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যারা অনলাইনে চেক দিতে পারতেছি না কিংবা অনেকেরই অনেক ধরনের একটি প্রবলেম থাকে, কিন্তু আমরা চাচ্ছি যেহেতু আমাদের এসএমএস এর মাধ্যমে যাতে আমরা আগের মতো চেক দিতে পারি আমাদের বর্তমান স্ট্যাটাসটি, তো অবশ্যই আপনাদের জন্য একটি গুড নিউজ। কারণ হচ্ছে, যেহেতু এর আগে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম এই পরিবারের যে সকল সদস্যরা আছেন কিংবা আমার ভিডিওগুলো যারা দেখেন কিংবা আছেন তারা কিন্তু অনেকেই দেখেছেন, যেহেতু আমি কিছুদিন আগে বলছিলাম আপনাদের যে বর্তমান কিছুদিন পরে ডেল চেকারটি চালু হতে যাবে, তো অবশ্যই সেটি কিন্তু চালু হয়েছে। আর বর্তমানে যেহেতু টাইগার আইটি কোম্পানি তাদের অনলাইন চেক সিস্টেম মানে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি বর্তমান স্ট্যাটাস কি অবস্থায় আছে, তো অবশ্যই যারা টাইগার আইটি কোম্পানিতে এবং মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিতেছেন কিংবা দিয়ে দিয়েছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই তাদের এসএমএস এর মাধ্যমেও তারা চেক দিতে পারবেন তাদের বর্তমান স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। কিন্তু এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে সকলেরই যে এই এসএমএস এর চেক সিস্টেমটি কবে নাগাদ এবং কবে থেকে চালু হতে পারে, তো অবশ্যই আপনাদেরকে বলে রাখি টাইগার আইটি কোম্পানিতে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমরা বর্তমানে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি বর্তমানে কি অবস্থা আছে সেটির স্ট্যাটাসটি চেক করতে পারতেছি, কিন্তু এই এসএমএস এর মাধ্যমে অলরেডি সেই কাজগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে। মানে হচ্ছে, যেহেতু আমরা আমাদের এসএমএস এর মাধ্যমে যাতে আমরা চেক দিতে পারি এবং সেটার মাধ্যমে আমাদের বর্তমান এই এসএমএস এর জন্য আমাদের কতদিন যাবৎ অপেক্ষা করা লাগতে পারে যে আমরা এসএমএস এর মাধ্যমে, তো আগামী ডিসেম্বরের আগে ইনশাআল্লাহ যে টাইগার আইটি কোম্পানিতে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের ভিতরেই তারা আবার চেক দিতে পারবেন, কিংবা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তারাও চেক দিতে পারবেন এবং এসএমএস এর মাধ্যমে, তো অবশ্যই আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা তার আগেও অলরেডি চালু হয়ে যেতে পারে যেহেতু সাইবারের প্রবলেম এবং সাইবারের কিছু কাজগুলো আছে। আর এই ক্ষেত্রে মানে এসএমএস এর যে সিস্টেমটি সেটি হচ্ছে, যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সের র ফাইলগুলো মানে হচ্ছে আমরা টাইগার আইটি কোম্পানিতে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি তো সেই র ফাইলগুলো অলরেডি মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে কিছু কাজ বা কিছু প্রসেসরে যে কাজগুলো আছে তো সেগুলো অলরেডি কাজ চলতেছে, তো এই জন্য তারা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আগামী 2-3 মাসের ভিতরে, তো ধরে রাখুন আগামী ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আমরা আগের মতো এসএমএস এর মাধ্যমে চেক দিতে পারবো। তো এই পরিবারের না আমরা যারা টাইগার আইটি কোম্পানিতে 2018-2021 সাল পর্যন্ত যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তারা কিন্তু আগে অ্যাকচুয়ালি আমরা চেক দিতে পারতাম এসএমএস এর মাধ্যমে, কিন্তু এখন বর্তমানে তা দিতে পারতেছি না যেহেতু আমরা অনলাইনে চেক দিতে পারতেছি, কিন্তু আমরা চাচ্ছি আর আমাদের এই সকল যারা ড্রাইভিং লাইসেন্সগুলো যারা পেন্ডিং আছে কিংবা 12 লক্ষ যেগুলো পেন্ডিং আছে তো সেগুলো বা তাদের যে গ্রাহক করতে তো অবশ্যই আপনারা আবার চেক দিতে পারবেন, তো সেক্ষেত্রে যে আমাদের যে র ফাইলগুলো সেগুলো একটু আপডেট হতে তো অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে, তো আগামী ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ আমরা যারা টাইগার আইটি কোম্পানিতে
কিংবা যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার সাউন্ডার যারা ফিঙ্গারপ্রিন্ট দিছি তারা সকলেই চেক দিতে পারবো এসএমএস এর মাধ্যমে। তো সে পর্যন্ত আমাদের ডিসেম্বর পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আরেকটি প্রশ্ন যেটা আপনারা সকলেই করে থাকেন যে ভাইয়া এখন পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স যারা পাচ্ছি না কিংবা এসএমএস আসছে না, তো আমাদের কি করণীয় কিংবা আমরা এসএমএস না আসলে কি ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা? তো তাদের উদ্দেশ্য বলতেছি যে অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি কিংবা এসএমএস পেয়েছেন তারা অবশ্যই পাবেন। আর আপনাদেরকে আমি একটি কথা সবসময় বলে রাখি, যারা এখন পর্যন্ত এসএমএস পাননি কিংবা এসএমএস এর অপেক্ষায় আছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই আপনারা একবার বিআরটিতে যাবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। কারণ এই পরিবার বলতে না, আমাদের সকল ভাই ব্রাদার কিংবা আশেপাশে যারা আছে সকলেই কিন্তু এখন বেশিরভাগ সময় কিন্তু এই এসএমএস ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছে তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো অবশ্যই আপনাদেরকে আমি এবারও রিকোয়েস্ট করতেছি যে অবশ্যই যারা এখন পর্যন্ত কোনো এসএমএস পাননি কিংবা ডেট শেষ হয়ে গেছে কিংবা যাদের 2023 সাল পর্যন্ত অলরেডি মেয়াদ বাড়িয়ে দিয়েছে তারা অবশ্যই আগামী মাসে কিংবা এখনই একবার বিআরটিতে গিয়ে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তাই আপনাদেরকে আমি আবারও বলতেছি যারা এখনো যারা স্মার্ট কার্ডের জন্য বিআরটিতে যান নাই তারা প্লিজ প্লিজ চলে যান, এবং আপনারা যে যে বিআরটিতে যান না কেন অবশ্যই চলে যান, আপনাদের বিআরটিতে পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো এসএমএস এর চেক সিস্টেম যে সকল আপডেটে, তো অবশ্যই যদি এসএমএস এর পুরো আপডেটটি চালু হয়েছে তো সাথে সাথে তো অবশ্যই আপনারা ভিডিওটি পাবেন। আর আপনাদেরকে অবশ্যই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এসএমএস এর চেক সিস্টেমটি, এবং এটির কাজটি অলরেডি চলতেছে। তো এটাই ছিল আপনাদেরকে ইনফরমেশনটি জানানোর জন্য। আর অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত এই এসএমএস এর অপেক্ষা করতেছিলেন কিংবা এসএমএস এর মাধ্যমে চেক দিতে পারবে কিনা, তো তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি যেহেতু টাইগার আইটি কোম্পানিতে কিন্তু এতদিন যাবৎ আমরা এই অনলাইনে চেক দিতে পারতাম না, যেহেতু তারা নতুনভাবে অনলাইন চেক সিস্টেমটি চালু করছে তাহলে কিন্তু তারা অবশ্যই এই এসএমএস এর যে চেক সিস্টেমটি সেটাও কিন্তু চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কিছুদিন যাবৎ অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই টাইগার আইটি কোম্পানি এবং মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে কোম্পানির যে সকল স্মার্ট কার্ড গুলো সেগুলো কিন্তু অলরেডি রেডি করতেছে সে বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বিএমটিএফ। তো অবশ্যই তারা কিন্তু খুব দ্রুত এবং আগের চেয়ে অনেক অনেক বেশি গুণে তাদের স্মার্ট কার্ড গুলো ডেলিভারি দিয়ে দিতেছে সে আমি বলতেছি। তো অবশ্যই আপনারা বিআরটিতে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। আর আপনারা যদি পেয়ে যান আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি তো অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে যাবেন যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন। তো আজকে মূলত ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।